গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, আর এবার দেখতে পাচ্ছ আমি পুরো রেডি। তো শুধু আমি একা নই, আমি মা ভাই আমরা তিনজনই পুরো রেডি ফ্রেশ হয়ে। তো এবার আমরা যাব স্টেশনে, আর আজ আসলে আমি মা ভাই আমরা তিনজনই মিলে শিলচরে যাচ্ছি। তো আসলে দিকে দেখতে যাচ্ছি, তো কয়েকদিন থেকে দির আসলে খুবই মানে শরীরটা খারাপ করছে, কয়েকদিন থেকে ওর জ্বর এসেছে। তো আজ আমরা তিনজনে মিলে ওকে দেখতে যাচ্ছি। আর আসলে কি বলতো, দি আসলে আজ মানে প্ল্যানিং করেছিল যে আজ আসবে। তো এই সব কিছু প্ল্যানিং আমার আর দি, আর যে আমরা তিনজনেই জানি, মানে মা কিন্তু এই সব বিষয়ে কিছুই জানে না। হ্যাঁ, তো আসলে আজ হলো মায়ের জন্মদিন, আর আজ আসলে দি আসতে চাইছিলো মাইবাঙে। তো কয়েকদিন আগে আমি বাড়ি এসেছি, তোমরা দেখেছো ভিডিওতে। তো আমি একাই এসেছিলাম বাড়িতে, তো ভাইয়ের মেডিসিন দিতে এসেছিলাম। তো আমি একাই এসেছি, আর দি আসলে বলেছিলো যে তুই ভাইয়ের মেডিসিনটা নিয়ে একাই চলে যা, আমি সোনামণিকে নিয়ে পরে যাব, একা যাব, মানে আমি সোনামণিকে নিয়ে একাই চলে যাব মাইবাঙে, মাকে সারপ্রাইজ দিয়ে দেবো গিয়ে। মায়ের জন্মদিন আসছে, তো তাই মাকে মানে পুরো সারপ্রাইজ করে দেবো একা গিয়ে। কেউ আসলে ভাবতেই পারবে না যে দি সোনামণিকে নিয়ে একা চলে গেছে মাইবাঙে। তো আমরা মানে আমি দি যে আমরা সবাই মানে আমরা তিনজনই জানতাম এই প্ল্যানিংয়ের বিষয়ে, আর কেউই মানে জানতো না। মা তো একদমই জানতো না যে দি আসলে মাইবাঙে যাওয়ার জন্য টিকিটও বুক করেছিল। হ্যাঁ, তো এইসব বিষয়ে মা কিছুই জানতো না। আজকে যে মায়ের জন্মদিন, এইসব বিষয়ে মানে মায়ের কোনো ধারণাই নেই। আসলে আজ মা আমি ভাই আমরা যাচ্ছি দিকে দেখতে। তো দির আসলে শরীরটা ভালো নেই, বললাম না জ্বর এসেছে তাই। আর দি বলেছে যে মাকে বলিস না কিছু। তো আজ আসলে দি মাইবাঙে গিয়ে মাকে পুরো সারপ্রাইজ দিতে চাইছিলো, কিন্তু এই সব কিছুই মানে কিছুই হলো না। দির শরীরটা হঠাৎ করেই খারাপ হলো, তো কয়েকদিন থেকে জ্বর এসেছে, কিন্তু আজ আসলে একটু বেশি শরীরটা খারাপ করেছে, তাই আর কি আমরা যাচ্ছি দিকে দেখতে। তো এই যে দেখো, ট্রেনে তো উঠে গেছি, সিটেও বসে গেছি। তো দি আসার কথা ছিল, এসব কিছু মানে মা তো জানতো না, কিন্তু মাকে যাবে মানে আমি আজ বললাম যে এইভাবে। তো দি কিন্তু আজ আসতে চাইছিলো, কিন্তু আসতে পারিনি। তাই মা বলল যে হয়তো শরীরটা একটু বেশি খারাপ করেছে, তাই হয়তো ও আসতে পারেনি। তো মা কিন্তু জানতো না যে ওর মানে মায়ের জন্মদিন, তাই দি আসতে চাইছিলো। আমি বলেছি যে মানে তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলো দি একা আসবে বলে, কিন্তু দি আজ আসতে পারেনি, মনে হয় দির মানে শরীরটা একটু বেশি খারাপ করেছে। মানে আমরা এই সব কিছুই বলতে বলতে তারপর ভাবলাম যে না, কেন না আজ দিকে দেখতে চলে যাই। তো এই যে দেখো, আমরা মানে ট্রেনে উঠে পড়েছি, আর দেখতে পাচ্ছ অলমোস্ট আমরা মানে কাছাকাছি চলে এসেছি শিলচরের। তো চলো দিকে গিয়ে দেখি কেমন মানে ওর শরীরটা কীরকম আছে, কীরকম না। তো এইদিকে ট্রেনে উঠে অনেকক্ষণ হয়ে গেছে, মানে একটু খিদে পাচ্ছিলো, তাই আর কি আমি মা আমরা কিছু খেয়ে নিলাম। তো আমি আসলে একটু পোলাও নিয়েছিলাম, তো সেটাও খেয়ে নিয়েছি। আর মা এখানে চানা খাচ্ছে, আর ভাইয়ের জন্য পরে, ভাই আসলে প্রথমে ঘুমিয়েছিল ট্রেনে উঠেই, ও আবার ঘুমিয়ে গেছে। তো এরপর যখন উঠলো তখন ও বলছিলো যে ওর খিদে পেয়েছে, তাই ও মানে পোলাওটা নিয়েছে। তো অলমোস্ট এই যে দেখো, আমরা শিলচরের কাছাকাছি চলে এসেছি। তো দেখে নিয়ে আসলে খুবই টেনশন হচ্ছিলো যে মানে হঠাৎ করে দির শরীরটা এত খারাপ হয়ে গেল যে সবগুলো টিকিট ক্যান্সেল করতে হলো। আসলে আজ আমরা নই, আজ দি মাইবাঙে যাওয়ার কথা ছিল, কিন্তু দির শরীরটা খুবই খারাপ করেছে, তাই আর কি আমরা যাচ্ছি শিলচরে দিকে দেখতে। তো এই যে দেখো, চলো যাই গিয়ে দেখি দির শরীরটা মানে কেমন আছে কেমন না। ওদিকে সোনামণিরও খুব টেনশন হচ্ছে, সোনামণি একা একা কী করবে, মানে জিজু সব কিছু সামলাতে পারবে কি না, সব কিছুই মানে আমরা টেনশনেই আছি বলতে গেলে। তো একবার তো ডক্টর দেখানো হয়েছে, এবার আরও একবার ডক্টর দেখাতে যাবে জিজু বলেছিল। তো দেখা যাক, যদি আমরা তার আগে পৌঁছে যাই দিকে, মানে ডক্টর দেখাতে নিয়ে যাওয়ার আগে যদি আমরা পৌঁছে যাই, তাহলে সেটাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ক্লিপ। তো দেখতে দেখতেই আমরা শিলচর স্টেশনে পৌঁছে গেলাম, আর দেখতে পাচ্ছ এবার আমরা ব্যাগ ট্যাগ নিয়ে এবার রোয়ানা হচ্ছি ঘরে যাওয়ার জন্য। তো চলো গিয়ে দেখি দি কী করছে কি না, আর সোনামণি কী করছে। তো সব কিছু তোমাদেরকে ভিডিওতে দেখাবো, সব কিছু শেয়ার করবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো এদিকে আমরা একটা মানে টোটো খুঁজছিলাম, আর হ্যাঁ, তো দেখতে দেখতে আমরা বাড়িতে চলে এলাম। হ্যাঁ, আমরা ব্যাগপত্র নিয়ে, আর এসেই দেখো গাইস, মা এখানে সোনামণিকে নিয়ে খাওয়াচ্ছে। হ্যাঁ, তো আসলে কী বলো তো, এসেই দেখলাম যে দির শরীরটা আসলে একটু বেশি খারাপ করেছে।
তো একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে দি, কয়েকদিন থেকে জ্বর এসেছে সেটা তো বলছিল, কিন্তু এতটা যে শরীর খারাপ আমরা মানে ভাবতেই পারিনি। তাই আসলে এসেই মানে দি মানে দিকে দেখে আমরা সবাই মানে পুরো শক হয়ে গেছি, মানে দিয়ে মানে নিজের পায়ে দাঁড়াতে অব্দি পারছে না, তো এতটাই শরীর খারাপ করেছে দিয়ের। কিন্তু দি ফোনে মানে এত কিছু বলতেও পারছিল না যে কতটুকু হয়েছে কতটুক না, তাই আমরা মানে তাড়াহুড়ো করে দেখতে চলে এসেছি দিকে। আর এসে মানে এই অবস্থা দেখে কী ভিডিওর ক্লিপ নেব মানে আমরা কিছু বুঝতেই পারছিলাম না। দিয়ে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করেছে দেখে মানে সবাই মানে স্যাড হয়ে গেছে। হ্যাঁ মানে আমাদের কারোরই আর ভিডিওর ক্লিপ নেওয়ার মানে সেটা মাইন্ডেই ছিল না, মানে মাইন্ডেই ছিল না যে এই ভিডিওর ক্লিপ নেবো, এটা নেবো, সেটা নেবো। তো যাই হোক, যতটুকু পেরেছি নিয়েছি। তো এসে মানে আমরা সবাই ব্যস্ত বলতে গেলে, তো আমি ওদিকে একটু দেখাশোনা করছিলাম, ওদিকে মা সোনামণিকে দেখছিল, রান্না করছিলো, তো এসে পুরো বিজি আর কি। দিকে দিয়ের এই অবস্থা দেখে আমরা মানে পুরো শকড হয়ে গেছি। হ্যাঁ দি আসলে ফোনে বলছিল না যে এতটাই শরীর খারাপ করেছে দিয়ের, কিন্তু আমরা বুঝতে পেরেছি যে দিয়ের যদি মানে তো এতটাও শরীর খারাপ না করতো তাহলে তো আজ দি মাইবাঙে যেত। আমাকে যেহেতু বলেছিল যে ও মানে মাকে গিয়ে সারপ্রাইজ দেবে তাহলে আজ অবশ্যই দি মাইবাঙে যেত, কিন্তু ওর এতটাই শরীর খারাপ করেছে তাই ও যেতে পারেনি। তো যাই হোক, এদিকে দেখো দুপুরের কিন্তু আমি কোনো কিছুই ক্লিপ ভিডিওর ক্লিপ নিইনি, কারণ এসেই বললাম না আমরা পুরো শকড হয়ে গেছি মানে এতটাই দিয়ের মানে এতটাই শরীর খারাপ করেছে দেখে। আমরা ভাবছিলাম মানে কীভাবে মানে কী থেকে কী হয়ে গেল, এতটা শরীর খারাপ কীভাবে হয়ে গেল মানে আমরা সেটা বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, রাতের বেলা আমি এইসব ভিডিওর ক্লিপ নিয়েছি। তো এখন সোনামণি ওদিকে খেলা করছে আর এদিকে এসে মা রান্না করছে। তো আজ আসলে রাতের বেলা মা বেগুন দিয়ে মানে কি আর চড়চড়া বানাচ্ছে, তো মাছ, হ্যাঁ মাছ দিয়ে বেগুন দিয়ে চড়চড়া বানাচ্ছে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আর কি বলবো, দিকে মেডিসিন দেওয়া হয়েছে আর হ্যাঁ ডক্টরও দেখানো হয়েছে। তো এসেই কি আসলে আমরা দেখেছি যে জিজু দিকে নিয়ে ডক্টরে দেখাতে চলে গিয়েছিলো। তো আসার পর সেসব আর ক্লিপ নিইনি, এসে মেডিসিন খেলো দিয়ে তারপর ভাত টাত খেলো, খেয়ে তারপর রেস্ট করছিলো, তো সেসব কিছুই আর ভিডিওতে মানে ক্লিপ নেওয়া হয়নি। ডাইরেক্ট মানে আমি রাতের বেলা মানে ভিডিওর ক্লিপটা নিলাম। তো অলমোস্ট দেখো মায়ের এদিকে রান্না করাও শেষ, তো এবার আমরা রাতের বেলা খেতে বসে যাব। আর ওদিকে দিও একটু রেস্ট করছে, তো দিও খেয়ে টেয়ে তারপর আবার মেডিসিন নেবে। তো মানে আমরা বুঝতেই পারছি না দির মানে এতটা শরীর খারাপ কী করে হয়ে গেলো হঠাৎ করে। তো যাই হোক, আশা করি দি খুব জলদি সুস্থ হয়ে পড়বে, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিও, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো এদিকে দেখো মাও খেতে বসে গেছে আর সবাইও খেতে বসে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আরও ফিরে আসছি নতুন নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা, বাই বাই।